নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিতে সাংবাদিক মুজাক্কি নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহত সাংবাদিকের বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হুদা মোহাম্মদ নোয়াবালী কোম্পানীগঞ্জ থানায় এই মামলা করেন। এতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এ সময় সরকার ও প্রশাসনের কাছে দ্রুত ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 19 ফেব্রুয়ারি উপজেলার চাপ রাশিরহাট পূর্ব বাজারে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলিতে নিহত হন একটি অনলাইন পোর্টালের সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কির।